এলাকায় বাড়ছে আন্ত্রিকের প্রকোপ। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই অঞ্চলের মানুষজন রীতিমতো সন্ত্রস্ত হয়ে রয়েছেন। ক্ষীরপাই পৌরসভা এলাকায় আন্ত্রিকের প্রকোপে মানুষজন বিভ্রান্ত হয়ে রয়েছেন। শুধু তাই নয়, তাদের অভিযোগ পানীয় জলে পাওয়া যাচ্ছে কেঁচো, যার জেরে আক্রান্ত হচ্ছেন মানুষ। এবং ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ইতিমধ্যেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 20 জনকে ভর্তি করা হয়েছে। দেখব বিস্তারিত রিপোর্ট। স্বাস্থ্য দপ্তরের দাবি, পানীয় জল থেকে ছড়িয়েছে জলবাহিত সংক্রমণ। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌর এলাকায় আন্ত্রিকের প্রকোপ বেশ কয়েকদিন ধরেই বোঝা যাচ্ছে। ক্ষীরপাই পৌর এলাকার বেহাল নিকাশি নালা নিয়েও সাধারণ মানুষের মধ্যে অভিযোগ রয়েছে। পৌরবাসীদের দাবি, বারবার পৌরসভায় জানানো সত্ত্বেও হুঁশ ফিরছে না পৌর দপ্তরের। দিন দিন ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বলেন, কয়েকটি ওয়ার্ডে আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে অবশ্যই পৌরসভার পক্ষ থেকে। বিক্ষুব্ধ সাধারণ মানুষজন।